আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য অথপর তুমি সিজন টু এর 41 নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, তাই গল্পের শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পুরো গল্পটা দেখার পর কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। লাইক দিতেও কি পয়সা লাগে নাকি নাকি এমবি বেশি কাটে আমি বুঝি না। ওকে, অ্যাজ ইউ উইশ। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। সমুদ্র সৈকত ঘেঁষে চড়তে চড়তে প্রত্যাশা একসময় পায়ে পা ভেজে বালুর উপর পড়ে যায়। বালুর মধ্যে একটা জিনও খারাপভাবে গেঁথেছিল, ঠিক সেখানেই হাত পরে প্রত্যাশার, যার ফলে কেটে যায় হাতের তালুর খানিকাংশ। আয়াস এসে হাঁটুতে হাত রেখে ঝুঁকে দাঁড়িয়ে বলে, পড়ে গেলে কীভাবে? প্রত্যাশা বলল, আয় আবার দৌড়াই, তারপর দেখাই কীভাবে পড়লাম। আয়াস বলল, ফাজলামো করো না, তোমার তো দেখি হাত কেটে গেছে দেখি। প্রত্যাশা উঠে দাঁড়িয়ে জামা চাড়তে চাড়তে বলল, দূর, এতটুকুতে কিচ্ছু হয় না। প্রত্যাশার দাঁড়ায় না, উল্টো দৌড়ে চলে যায় স্বর্ণা মৌরি আর বাকিদের কাছে। আরও কিছুক্ষণ সবাই মিলে আনন্দ করে চলে আসে হোটেলে। রুমে ঢুকে প্রত্যাশা দরজা আটকে ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াবার জন্য চিরুনি বের করতে ড্রেসিং টেবিলের ড্রয়ার ধরে টান দিতেই ক্ষত স্থানের ব্যথা কুঁকড়ে ওঠে। তখনই দরজায় কলিং বেলের শব্দ শোনা যায়, হয়তো হোটেলে স্টাফ এসেছে। দরজা খুলে প্রত্যাশা বিস্মিত হয়, কারণ দরজার বাইরে আয়াস দাঁড়িয়ে আছে, তার হাতে একটা ফার্স্ট এইড বক্স। প্রত্যাশার বিস্মিত চেহারার দিকে লক্ষ্য করে আয়াস বলে, ভিতরে আসতে পারি? প্রত্যাশা বিস্ময় ভেঙে দরজা থেকে দ্রুত সরে দাঁড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ আয়, ভিতরে আয়। আয়াস ভিতরে ঢুকে ড্রেসিং টেবিলের সামনে টোলটা টেনে বসে প্রত্যাশাকে বিছানায় বসতে ইশারা করে। প্রত্যাশার অবাকের মাত্রা এখনও কমেনি, সে আয়াসের হাতে থাকা বক্সের দিকে ইশারা করে বলে, এটা কি? আয়াস বলল, ফার্স্ট এইড বক্স, হোটেলের কাউন্টার থেকে তোমার জন্য কালেক্ট করে আনলাম। প্রত্যাশা বলল, কেন? আয়াস বলল, তোমার মাথায় দেব, অফকোর্স তোমার হাতের জন্য এনেছি। ফার্স্ট এইড বক্স দিয়ে আর কি করে? আয়াস বক্স খুলে একটা সেভলন আর তুলো বের করে বলে, তোমার হাত বাড়াও। প্রত্যাশা বাড়িয়ে দেয় তুলো দিয়ে সেভলন, প্রত্যাশার হাতে লাগিয়ে দিতে দিতে আয়াস বলে, হাত কেটেছে সেই কখন? এখনও কোনো ওষুধ লাগাওনি, শুধু বলতে থাকবে এতটুকুতে কিচ্ছু হয় না কিচ্ছু হয় না, ইনফেকশন হয়ে গেলে তারপর বুঝবা। তুমি এত কেয়ারলেস কেন প্রত্যাশা? প্রত্যাশা কিছুই বলে না, মিটিমিটি হাসতে থাকে। আয়াস যখন তাকে কেয়ারলেস বলে তার ভীষণ ভালো লাগে। সে এখন নির্নিশেষ তাকিয়ে আছে তার সামনে বসা ছেলেটার দিকে, যেই ছেলেটা এখন হাতে একটা মলম লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ নিয়ে খুব সাবধানে হাতে পেঁচিয়ে দিচ্ছে, এবং এমনভাবে সাবধানে পেঁচাচ্ছে যেন তার হাতের সাথে প্রত্যাশার হাতের যত কম সম্ভব ছোঁয়া লাগে। আয়াস নিঃসন্দেহে একজন ভালো ডাক্তার হবে, তার কাছে অন্তত কোনো মেয়ে পেশেন্টের বিন্দুমাত্র হ্যারাসমেন্ট হওয়ার আশঙ্কা থাকবে না। আয়াসের অতি সাবধানতা নিয়ে ব্যান্ডেজ করা দেখতে দেখতে প্রত্যাশা একসময় ফিচেল হাসে, তার গালে খুব সুন্দর একটা ডিম্পল বেসে ওঠে। সেদিকে তাকিয়ে আয়াস ভ্রুকুটি করে বলে, হাসছো কেন? প্রত্যাশা মাথা নাড়িয়ে বলে, না কিছু না। আয়াস বলল, শুধু হাসতেই পারবে, নিজের যত্ন নেওয়ার বেলায় কিচ্ছু না। প্রত্যাশা, তুমি একজন ডাক্তার হতে যাচ্ছ, তোমার অন্তত এটা জানা উচিত হাত কেটে গেলে সেখানে অ্যান্টিসেপটিক লাগানো কতটা জরুরি। প্রত্যাশা মনে মনে কিছু ভাবে, তারপর হঠাৎ মুখ খুলে আয়াসকে জিজ্ঞাসা করে, আচ্ছা আয়াস, কারো হাত কেটে গেলেই কি তুই তার এভাবে ব্যান্ডেজ করে দিবি? আয়াস বলল, এটা কেমন প্রশ্ন? আমি একজন ডাক্তার হলে আমার কাছে মানুষ আসবেই তো এসব ব্যাপারে, আমি করব না কেন? অবশ্যই করব, কাউকে কোনো আঘাত পেতে দেখলে তার ক্ষত সরিয়ে তোলার ব্যবস্থা করা আমার কর্তব্য। প্রত্যাশা বলল, না মানে এভাবে তাদের রুমে গিয়ে কি ব্যান্ডেজ করে দিয়ে আসবি? আয়াস বলল, সেটা কি আর করব, আমার সামনে পড়লে তখন করব। প্রত্যাশা বলল, তাহলে আমাকে যে করে দিলি? আয়াস প্রত্যাশার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায় মৃদু হেসে বলে, কারণ তুমি আমার বন্ধু। প্রত্যাশার হাতে ব্যান্ডেজ করা শেষ, তাই আয়াস তার বক্স গুছিয়ে চলে যায়। প্রত্যাশা মুখ ভোঁতা করে বসে তাকে বিড়বিড় করে বলে, শুধুই কি বন্ধু? আয়াস চলে যাওয়ার পর প্রত্যাশার রুম থেকে বের হয়ে হোটেলের করিডোরে গিয়ে দাঁড়ায়। সেখান থেকেই রাতের সমুদ্র অনেকটাই দেখা যায়। রাতের নিস্তব্ধতায় সমুদ্রের গর্জনকে ভারী শোনায়। বলা হয় সমুদ্রের নাকি একটা নিজস্ব ডাক আছে, সেই ডাক বুঝতে হলে সমুদ্রের সান্নিধ্যে যেতে হয়, গভীর রাত্রির তমসাচ্ছন্নে মিশে যেতে হয়। সমুদ্র দিক থেকে আসা খোলা বাতাসে তার হালকা হালকা শীত শীত লাগতে থাকে। সাথে করে কিছু আনেনি সে, গায়ে শুধু একটা ঢোলা টি শার্ট আর প্লাজো, তা নিয়ে প্রত্যাশা মাথা গামায় না। করিডোরে রাখা একটা ইজি চেয়ারে প্রত্যাশা পা উঠিয়ে বসে থাকে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অন্ধকার সমুদ্রের দিকে।
বুঝতে চেষ্টা করে সেই ডাক, সেই ডাক কি দীর্ঘদিন তার হৃদয় লালিত আকুতির ডাকের থেকে বেশি গভীর। একটা সময় হোটেলের করিডোর চেয়ারে বসে ঘুমিয়ে পড়ে প্রত্যাশার সকাল হতেই রোদের তীব্র এক চটাক আলো চোখে মুখে আছড়ে পড়তে ঘুম ভেঙে যায় তার। পিট পিট করে চোখ খুলে সে গায়ে থাকা কম্বলটা আরও একটু টেনে নিয়ে দেখতে থাকে চারপাশ। একটা হাই তুলে সমুদ্রের দিকে তাকিয়ে রুমে চলে আসে। ফ্রেশ হয়ে সৌজা চলে আসে আয়াশের রুমে। আয়াশের রুমে এসে দেখে আয়াশ নেই, নেই মানে কোথাও নেই, হোটেলের কোথাও না। আয়াশকে তবে দীর্ঘদিন বৈবিরহ সহ্য করতে না পেরে কাউকে না জানিয়ে চলে গেল। মসজিদ থেকে ফিরে অব্র দেখলো অরু দাঁড়িয়ে আছে বারান্দায়, সকালের সোনালি রোদ্দুর এসে খেলা করছে তার চোখমুখময়। অব্র নিঃশব্দে তার দিকে তাকায়। অরু এখনও খেয়াল করেনি অপলক চোখ দুটি বিচরণ করে বেড়াচ্ছে বাগানের কৃষ্ণচূড়া গাছটির গায়ে। তার লম্বা চুলের বেনুনিটা কোমর ছুঁয়ে রেখেছে। রেলিংয়ে রাখা অরুর হাতের উপর আলতো করে হাত রাখে অব্র। অরু চমকে উঠে পাশের প্রিয় মানুষটির দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে। অব্র একটু রেলিংয়ের ঠেস দিয়ে দাঁড়িয়ে বলে, বিবি সাহেবা এমন মনোযোগ দিয়ে কি দেখছে যে পাশে থাকা আস্ত একটা মানুষকে চোখে পড়ল না? অরুর মুখে হাসি বিস্তৃত হয়, কোমল স্বরে বলল, দূর এমন কিছু না। অব্র বলল, আয়েশের সাথে কথা বলেছিলে আর? আয়েশের নাম শুনতে অরু মন খারাপ করে বলে, দিলেন তো আয়েশের কথা মনে করিয়ে, এখন আমার যে আমার ছেলেটাকে দেখতে ইচ্ছে করছে তার কি করব? অব্র বলল, চলো আমরা একটা হেলিকপ্টার নিয়ে শো করে উড়ে যাই আয়েশের কাছে। অরু উৎফুল্ল হয়ে বলল, সত্যি কি তা সম্ভব? অব্র বলল, তোমার মাথা, ছেলেটা বন্ধুদের নিয়ে ঘুরতে গেছে, এমনটা করলে সবাই আমাদের পাগল বলবে। অরু বলল, তাহলে বললেন কেন? আপনার শুধু ফাজলামো করা, তবে জানেন এর জন্যই আমি আয়েশকে ফেরত আসে নিয়ে কিছুই বলিনি। ছেলেটা অত একটা ঘুরতে টুরতে যায় না, এই প্রথমবার বন্ধুদের নিয়ে গেছে, যত দিন মন চায় থাকুক। অব্র অরুর চোখের দিকে তাকিয়ে হঠাৎ অবাক স্বরে বলে, একি তুমি কি আবার কাঁদতে শুরু করলে নাকি? অরুর চোখ আসলেই টলমল করছিল, চোখের পানি তাড়াতাড়ি শরীর আঁচল দিয়ে মুছে বলে, ছেলেটাকে কত দিন ধরে দেখি না, কি খাচ্ছে কি করছে কে জানে, ওকে বেশিক্ষণ না দেখতে পারলে আমার খুব কষ্ট হয়। অরু অব্র বলল, কতদিন মানে? মাত্র 3 দিন হলো। অরু বলল, 3 দিন না 4 দিন, আমি তো তার আগের দিনই বাবার বাসায় গিয়েছিলাম, তাই না? তাই না দেখার সংখ্যাটা তো 4 দিনেই পৌঁছালো। অব্র বলল, আচ্ছা বাবা ভুল হয়ে গেছে, 4 দিন হয়ে গেছে, আসলে অনেক দীর্ঘ সময়। অব্র মজার ছলে বিস্মিত হওয়ার ভান নিয়ে কথাগুলো বলেছিল। বলা শেষ হতে অরু ফিচেল হেসে দিয়ে আস্তে করে একটা বাড়ি দিয়ে বলল, আবার খেপাচ্ছেন, আমি কিন্তু রাগ করব। অব্র হাসতে হাসতে অরুকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা আর মন খারাপ করো না, আয়েশকে তো আমরা সবাই মিস করছি। অরু বলল, অব্র বলল, এখন আর এই বেচারাও বরের কথাও একটু ভাবো, বউয়ের ভালোবাসা না পেতে পেতে বেচারা কেমন নুয়ে পড়েছে। অরু বলল, কই আমি তো দেখি বউ ছাড়াই সে আনন্দিত হয়ে আছে। অব্র বলল, তাই না? অরু বলল, একদম তাই, আমি একটু আগেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কী দেখছিলাম জানেন? ওই কৃষ্ণচূড়া গাছটাকে দেখছিলাম, কত বছর হয়ে গেছে তবুও গাছটা এখনও কী সুন্দর প্রকাণ্ড ডালপালা মেলে দাঁড়িয়ে আছে, তাই না? অব্র বলল, কেন থাকবে না, ওই গাছটা জুড়ে যে আমাদের শত শত ভালোবাসার স্মৃতি জুড়ে আছে। অরু হঠাৎ কিছু মনে করে হেসে ওঠে। অব্র ব্রোকোজকে তাকিয়ে বলে, হাসছো কেন? অরু বলল, একটা কথা মনে পড়ে গেল। অব্র বলল, কি কথা? অরু বলল, মনে আছে আমি ওই গাছটা একবার দোলনাবাদতে গিয়েছিলাম আর আপনি ভেবেছিলেন আমি সুইসাইড করতে যাচ্ছি? অরু হাসতেই থাকে। অব্র তার হাতের বাঁধন আরো শক্ত করে বলে, হেসো না, অমন পরিস্থিতিতে সবাই এমনটাই ভাবত। অরু বলল, আসল কথা বলুন, দি গ্রেট ইন্টেলিজেন্ট অব্রাহামের যে বোকা বনে গিয়েছিল। অব্র বলল, আর তুমি যে ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে মাটি থেকে উঁচু ডালে দড়ি বাঁধার চেষ্টা করছিলে তার বেলা? অরু মুখের হাসি থামিয়ে চোখ সরু করে বলে, আপনি আমাকে ব্যাঙ বললেন? অব্র বলল, আর তুমি যে আমাকে বোকা বললে? অরু বলল, আমি যা করব তাকে আপনিও করবেন নাকি? অব্র বলল, অবশ্যই করব, ধরো তুমি যদি আমাকে এখন একটা চুমু দাও তাহলে আমিও দেব, মোটেও কিপটামি করবো না। অরু বলল, আপনার বয়স দিন দিন যত বাড়ছে আপনি তত অসভ্য হচ্ছেন। অরু খানিক লাজুক মুখে অব্রের বাঁধন থেকে ছোটার চেষ্টা করে এক পা সামনে বাড়ায়। অব্র ছাড়ে না, বরঞ্চ হাতের বাঁধনটা আরও একটুখানি শক্ত করে কানের কাছে মুখনি প্রগাঢ় কণ্ঠে বলে, চলো না সখা নিবৃতে ফিরে ধরি পুরনো গান, একটু থেমে করবো তোমায় প্রেমের শ্রাবণ ধারা দান। এইদিকে বাথরুমে ঢুকে শান্তা সব কটা পানির কল ছেড়ে দেয়। ভোরবেলা হয় পানির স্পিড
এখন ভালো, কিছু সময়ের মধ্যে বালতি ভরে গিয়ে পানি উপচে পড়তে থাকে। সন্তান সেদিকে ব্রোককেপ করে না, সে ওনার আড়াল থেকে ফোনটা বের করে একটা নাম্বারে ডায়াল করে তারপর কানে ধরে রেখে মিটি মিটি হাসতে থাকে। একটু সতর্কের সাথে বাইরে দরজার চোখ রাখে, কেউ যেন কিছু বুঝতে না পারে। কিছুক্ষণ পর অপর পাশ থেকে তুতুলের ঘুম ঘুম গলা শোনা যায়। হ্যালো, শান্তা আনন্দিত হয়ে বলে, হ্যালো আপনি কি ঘুমাচ্ছেন? তুতুল বললো, ঘুম থেকে তুলে বলছো ঘুমাচ্ছেন, কি অদ্ভুত মেয়ে তুমি, কিছু কি দরকারি কথা আছে? শান্তা বলল, না। তুতুল বললো, তাহলে এত সকাল সকাল ফোন দিয়েছো কেন? আমরা তো আজ বিকেলেই দেখা করব বলেছি। শান্তা বলল, কেন, দেখা করলে কি ফোনে কথা বলা যাবে না? আপনি এমন কেন, আমি কত খুশি হয়ে ফোনটা দিয়েছিলাম আর আপনি? তুতুল বলল, এমন শব্দ হচ্ছে কিসের? শান্তা বলল, অম্বু গড়িয়ে পড়ছে। তুতুল ঘুম ঘুম চোখে মাথা চুলকিয়ে বলে, এই অম্বুটা আবার কি? শান্তা বলল, মানে পানি। তুতুল বলল, ও। তুতুল চুপ করে থাকে। শান্তা ওখানে চুপ থেকে তারপর অধৈর্য হয়ে বলে, কিছু জিজ্ঞাসা করছেন না যে? তুতুল বলল, কি জিজ্ঞাসা করব? শান্তা ফোঁস করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, আপনি এমন কেন? আমি যে তখন বললাম আমি অনেক খুশি হয়ে আপনাকে ফোন দিয়েছি, আপনি আমাকে তারপর তো জিজ্ঞাসা করবেন কেন এত খুশি হয়েছি? তুতুল বলল, ও, ওটা জিজ্ঞাসা করার দরকার ছিল। শান্তা বিরক্ত হয়ে বলে, আপনি তো কোনো দিনই এসব বুঝতে পারেন না, কখনো যদি আমি বলি কেমন আছেন, ভালো আছি, যদি বলি কি করেন, বসে আছি, আপনি আমার উত্তরটা দিয়ে চুপ করে থাকেন, আমাকে আর প্রশ্ন করেন না, তারপর আমাকে সেদে সেদিন নিজেরটা বলতে হয়, এসব প্রশ্ন কেউ করলে তাকেও পাল্টা প্রশ্ন করতে হয়, কেউ যদি কখনো বলে আমার মন খারাপ, আমি খুশি, তখন জিজ্ঞাসা করতে হয় কেন, তাতে সামনের মানুষটা উৎসাহের সাথে কথাগুলো বলতে পারে, তাকে কথাগুলো বলার জন্যই তো সে এই প্রসঙ্গ তুলেছে, কিন্তু না, আপনি তো এসব বোঝেনই না, আপনি জিজ্ঞাসাও করবেন না, আর আমাকে একসময় সেদে সেদে এই কথাগুলো বলতে হবে, কতটা শ্রেষ্ঠা শোনা যায় এরকম সেদে বলতে জানেন? তুতুল হাসতে থাকে। শান্তা মুখ ফুলিয়ে বলে, হাসবেন না। তুতুল ঠোঁট চেপে বলে, আচ্ছা যাও, হাসবো না, সরি। শান্তা বলল, এখন জিজ্ঞাসা করেন? তুতুল অবাক হয়ে বলে, কি জিজ্ঞাসা করব? শান্তা বলল, এই যে মাত্র যা বললাম। তুতুল বলল, কি? শান্তা রাগে গজ গজ করে বলে, আমার মাথা, আপনি একটা রাসব। তুতুল বিভ্রান্ত হয়ে মাথা চুলকে বলল, এইটা মানে আবার কি? ফোন কাটার আগে কটমট করে শান্তা বলল, বলবো না, আমিও বলবো না, আপনারা বলে দেন, যদি আপনারা বের করতে পারেন এই রাসবটা কি, তাহলে মনে করব আমাদের এই ইস্টার্জন শক্তি আপুর মতো কিছু গিলু মাথায় আপনাদেরও আছে, তো চেষ্টা করুন রাসবটা কি। তো যাই হোক, গল্পটা কেমন হয়েছে জানাতে বলবেন না, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর সবসময় ফারুক স্টোরির সাথে অনেক ভালো থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।